আমার প্রিয় দেশবাসী নমস্কার গতকাল মাঘ পূর্ণিমার তিথি ছিল মাঘ মাসকে নদী সরোবর জলসত্রের সঙ্গে যুক্ত বলে মনে করা হয় আমাদের শাস্ত্রে বলা আছে মাঘে সেলিলে সুশীতে বিমুক্ত পাপা ত্রিদিবম প্রয়ান্তি অর্থাৎ মাঘমাসে যে কোনো পবিত্র জলাশয়ে স্নান করাকে পবিত্র মনে করা হয়েছে পৃথিবীর প্রত্যেক সমাজে নদ নদীর সঙ্গে যুক্ত কোন না কোন পরম্পরা অবশ্যই থাকে নদীতটেই বহু সভ্যতার বিকাশও ঘটেছে যেহেতু আমাদের সংস্কৃতি হাজার বছরের পুরনো তাই এই রকম উদাহরণ আমাদের কাছে অনেক ভারতে সম্ভবত এমন কোনোদিন দিন নেই যেদিন দেশের কোন না কোনও প্রান্তে জলের সঙ্গে যুক্ত কোন উৎসব হয় না মাঘ মাসে মানুষজন নিজেদের ঘর সংসার সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে গোটা মাস নদীর পাড়ে কল্পবাস করতে যান এই বছর হরিদ্বারে কুম্ভ হচ্ছে জল আমাদের জন্য শুধু জীবন নয় আমাদের আস্থা আবার বিকাশের ধারাও বটে একরকম বলতে গেলে জল পরশপাথরের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলা হয় পরশপাথরের স্পর্শে লোহা সোনা হয়ে যায় ঠিক সেই রকমই জীবনের জন্য বিকাশের জন্য জলের স্পর্শ জরুরি বন্ধুরা মাঘ মাসের জলের সঙ্গে এই যোগাযোগের সম্ভবত আরও একটা কারণ আছে এই মাসের পর থেকে ঠান্ডা চলে যায় গ্রীষ্ম দরজায় কড়া নাড়ে তাই জল সংরক্ষণের চেষ্টা আগে থেকেই আরম্ভ করা উচিত আর কয়েকদিন বাদেই মার্চের বাইশ তারিখে বিশ্ব জল দিবসও আছে আমাকে ইউপির লিখে পাঠিয়েছেন যে দুনিয়ায় কোটি কোটি এমন মানুষ আছেন যারা নিজেদের জীবনের অনেকটা সময় ব্যয় করেন শুধুমাত্র জলের অভাব পূরণ করতে বিন পানি সাবসুন মানে জল ছাড়া সব খালি কথাটা অকারণ বলা নয় পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর থেকে সুজিত এই জল সংকটের সমাধান করার খুব ভালো উপায় আমাকে পাঠিয়েছেন সুজিতজি লিখেছেন প্রকৃতি জলসম্পদকে এক সমষ্টিগত উপহার হিসাবে দিয়েছে তাই একে রক্ষা করার দায়িত্বও সমষ্টিগত যে উপহার সবার তার দায়িত্বও সবার সুজিতজির কথা একদম ঠিক নদী পুকুর ঝিল বৃষ্টি বা মাটির নীচের জল এ সবই কিন্তু সকলের জন্য বন্ধুরা একটা সময় ছিল যখন গ্রামে কুয়ো পুকুর এগুলো দেখাশোনা সবাই মিলে করত এরকম একটি প্রচেষ্টা তামিলনাড়ুর তিরুবন্নামালাইতে করা হচ্ছে সেখানকার স্থানীয়রা নিজেদের কুয়ো সংরক্ষণের জন্য অভিযান চালাচ্ছেন ইরা নিজেদের এলাকায় বহু বছর ধরে বন্ধ থাকা সার্বজনিক কুঁয়োগুলি আবার ব্যবহারযোগ্য করে তুলছেন মধ্যপ্রদেশের অগ্রথা গ্রামের ববিতা জি যা করছেন তার থেকে আপনারা সকলে অনুপ্রেরণা পেতে পারেন ববিতা জীর গ্রাম বুন্দেলখণ্ডে ওর গ্রামের কাছে কোনো এক সময়ে একটা খুব বড় ঝিল ছিল যা শুকিয়ে গিয়েছিল উনি গ্রামের অন্যান্য মহিলাদের সঙ্গে মিলে এই শুকিয়ে যাওয়া ঝিলে জল নিয়ে যাওয়ার জন্য একটি খাল তৈরি করেন বৃষ্টির জল এই খাল দিয়ে সোজা ঝিলে পৌঁছতে থাকে এখন সেই ঝিল জলে টইটম্বুর থাকে বন্ধুরা উত্তরাখণ্ডের বাগেশ্বরের বাসিন্দা জগদীশ কুনিয়ালজির কাজও যথেষ্ট শিক্ষণীয় জগদীশজির গ্রাম ও আশেপাশের এলাকা জলের জন্য একটি প্রাকৃতিক জলাশয়ের উপর নির্ভরশীল ছিল কিন্তু কয়েক বছর আগে সেই জলাশয়টি শুকিয়ে যায় এর ফলে গোটা এলাকায় গভীর জলসংকট দেখা দেয় জগদীশজি এই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেন বৃক্ষরোপণের মাধ্যমে উনি গ্রামের লোকেদের সঙ্গে একজোট হয়ে হাজারো গাছ লাগান এবং আজ ওঁর এলাকায় শুকিয়ে যাওয়া সেই জলাশয় আবার পরিপূর্ণ বন্ধুরা জল সম্বন্ধে আমাদের সামগ্রিক দায়িত্বগুলি আমাদের বুঝতে হবে ভারতের বেশিরভাগ অঞ্চলে মে জুন মাস নাগাদ বৃষ্টি আরম্ভ হয় জলাশয়গুলি পরিষ্কার করার জন্য বর্ষার জল সঞ্চয়ের জন্য একশো দিনের কোন অভিযান আরম্ভ করতে পারেন এই ভাবনার ভিত্তিতে কিছুদিন পরেই জলশক্তি মন্ত্রণালয় থেকে এক অভিযান ক্যাচ দ্য রেইন আরম্ভ করা হবে এই অভিযানের মূল মন্ত্র ক্যাচ দ্য রেইন ওয়ের ইট ফলস ওয়ান ইট ফলস আমরা এখনই প্রস্তুত হব যে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমগুলি আছে সেগুলি আরও কার্যকরী করে তুলব গ্রামে যে পুকুর জলাশয় আছে সেগুলি পরিষ্কার করে নেব জলাশয়ে জল পৌঁছনোর সমস্ত বাধাগুলি আগে থেকেই দূর করে দেব যাতে যতটা সম্ভব বর্ষার জল সঞ্চয় করা সম্ভবপর হয় আমার প্রিয় যখনই মাঘ মাস এবং এর সঙ্গে জড়িত আধ্যাত্মিক সামাজিক গুরুত্বের আলোচনা হয় সেই চর্চা একটি নাম ছাড়া অসম্পূর্ণ থাকে সেই নাম হল সেন রবিদাসজির মাঘ পূর্ণিমার দিনই সেন্ট রবিদাসের জন্মজয়ন্তী পালিত হয় আজও সেন্ট রবিদাসের বাণী তার প্রজ্ঞা আমাদের পথ প্রদর্শন করে উনি বলেছিলেন একই মাটিকে সব সবকা একই সৃজনহার রবিদাস ব্যাপই একই ভিতর সবকৌ একই ঘড়ই কুমহার আমরা সকলে একই মাটির তৈরি পাত্র সবাইকে গড়েছেন একই জন সন্ত রবিদাস সবসময় সমাজে ছড়িয়ে থাকা বিকৃতিগুলির ব্যাপারে খোলাখুলি নিজের মত প্রকাশ করতেন উনি সমাজের সামনে সব সময় এই সমস্যাগুলি তুলে ধরেছিলেন এবং সেইগুলো শুদ্ধানোর পথ দেখিয়েছিলেন এই জন্যই তো মীরা বলেছিলেন গুরু মিলিয়া দাস দিন হি জ্ঞান কি গুটকি এটা আমার সৌভাগ্য যে আমি সন্ত রবিদাসের জন্মস্থান বারাণসীর সঙ্গে যুক্ত তার জীবনের আধ্যাত্মিক উচ্চতা এবং তাঁর শক্তি আমি সেই তীর্থস্থল থেকে অনুভব করেছি বন্ধুরা রবিদাস বলেছিলেন করম বন্ধন মে বন্ধ রহিওস করমা ধর্ম নিজেদের কর্ম করে যেতে হবে এবং ফল আমরা পাবই কারণ কাজ করলে সিদ্ধি লাভ অনিবার্য আমাদের যুবাদের সন্ত রবিদাসের থেকে আরো একটি কথা নিশ্চয়ই শেখা উচিত তাদের কোন কাজ করার সময় পুরনো নিয়মকানুনে আবদ্ধ থাকলে চলবে না নিজেদের জীবনের দিশা আপনারা নিজেরাই ঠিক করুন নিজেদের নিয়ম আপনারা নিজেই বানান এবং নিজেদের লক্ষ্যও নিজেরাই স্থির করুন যদি আপনার বিবেক আপনার আত্মবিশ্বাস দৃঢ় হয় তবে পৃথিবীর কোনো কিছুকেই আপনার ভয় পাওয়ার দরকার নেই আমি এই কথা জন্য বলছি কারণ অনেক সময়ই আমাদের যুব সমাজ বহুদিন ধরে চলে আসা চিন্তাধারা চাপে পড়ে যেটা করতে সত্যি ভালোবাসে সেটা করতে পারে না এই জন্যই কখনোই আপনাদের নতুন কিছু ভাবতে নতুন কিছু করতে সংকোচ করা উচিত নয় ঠিক একই রকমভাবে ভাবে সেন রবি দাস আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন সেটি হল নিজের পায়ে দাঁড়াও আমরা যদি নিজেদের স্বপ্নকে সফল করতে অন্যের ওপর নির্ভরশীল হই তা একদমই উচিত নয় যে যেরকম সে সেই রকম ভাবেই চলে এই কথাটির সঙ্গে সেন্ট রবি দাস সহমত পোষণ করতেন না আজকে যুবারাও এই মতে বিশ্বাসী নয় আজ যখন আমি দেশের যুবাদের মধ্যে ইনোভেটিভ স্পিরিট দেখি তখন আমার মনে হয় তাদের নিয়ে সেন্ট রবি দাসের নিশ্চয়ই গর্ব হত আমার প্রিয় দেশবাসী আজ জাতীয় বিজ্ঞান দিবসও বটে আজকের দিনটি আমাদের মহান বৈজ্ঞানিক ড সি ভি রমনের রমন এফেক্ট আবিষ্কারকে উৎসর্গ করা হয়েছে কেরাল থেকে যোগেশরণ নমো অ্যাপে লিখেছেন যে রমন এফেক্টের আবিষ্কার বিজ্ঞানের দিশা সম্পূর্ণ বদলে দিয়েছিল এর সঙ্গে যুক্ত আরও একটি সুন্দর বার্তা আমাকে নাসিকের স্নেহিলজিও পাঠিয়েছেন তিনি বলেছেন আমাদের দেশে এরকম অগুন্তি বৈজ্ঞানিক আছেন যাঁদের অবদান ছাড়া বিজ্ঞানের এত উন্নতি সম্ভবপর হত না আমরা যেমন বিশ্বের অন্য দেশের বৈজ্ঞানিকদের সম্পর্কে জানি তেমনি আমাদের নিজের দেশের বৈজ্ঞানিকদের সম্পর্কেও জানা উচিত আমিও মন কি বাতের এই সঙ্গে একমত আমি চাইব আমাদের দেশের যুববন্ধুরা আমাদের দেশের বিজ্ঞানীদের ব্যাপারে জানুন আমাদের দেশের বিজ্ঞানের ইতিহাস জানুন এবং মন দিয়ে এই বিষয়ে পড়ুন বন্ধুরা আমরা যখন সায়েন্সের ব্যাপারে কথা বলি তখন অনেক সময় তাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ল্যাব পর্যন্ত সীমিত রাখি কিন্তু সায়েন্সের ব্যাপ্তি এর থেকে অনেক বেশি এবং আত্মনির্ভর ভারত অভিযানে সায়েন্সের শক্তির বড় অবদান আছে আমাদের সায়েন্সকে ল্যাব টু ল্যান্ড মন্ত্র অবলম্বন করে আগে নিয়ে যেতে হবে উদাহরণস্বরূপ হায়দ্রাবাদের চিন্তালা বেঙ্কট রেড্ডির কথা বলা যায় রেড্ডিজিকে একদিন ওঁর এক বাবু ভিটামিন ডির অভাবে হওয়া নানান রোগ এবং তাদের ক্ষতিকারক প্রভাবের ব্যাপারে বলেছিলেন রেড্ডিজি একজন কৃষক তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন যে এই সমস্যা সমাধান করতে তিনি কি করতে পারেন এরপর উনি কাজে নেমে পড়েন এবং গম চালের এমন প্রজাতির বিকাশ করেন যা বিশেষ করে ভিটামিন ডির সঙ্গে যুক্ত এই মাসেই ওকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জেনেভা থেকে পেটেন্ট দেওয়া হয়েছে এটা আমাদের সরকারের সৌভাগ্য যে বেঙ্কট রেড্ডিকে আগের বছরে পদ্মশ্রীতেও ভূষিত করা হয় এরকমই অনন্য উদ্ভাবনী পদ্ধতিতে লাদাখের উরগেন ফুডসগ কাজ করছেন উরগ্যানজী ওই উচ্চতাতেও অর্গানিক উপায়ে কুড়িটিরও বেশি সবজি ফলাচ্ছেন তাও আবার সাইক্লিক পদ্ধতিতে অর্থাৎ উনি একটি ফসলের বর্জ্যকে অন্য ফসল চাষের সময় সার হিসাবে ব্যবহার করছেন দারুণ ব্যাপার না এইভাবেই গুজরাটের পাটন জেলায় কমরাজ ভাই চৌধুরী নিজের বাড়িতেই সজনে ডাঁটার উন্নত মানের বীজ বপন করেছেন সজনে ডাঁটাকে কেউ কেউ সেরকবাও বলেন একে মরিঙ্গা বা ড্রামস্টিকও বলা হয় উন্নত মানের বীজ থেকে যে সজনে ডাঁটা তৈরি হয় তার কোয়ালিটিও ভালো হয় নিজের উপজাত দ্রব্য তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গে পাঠিয়ে এখন নিজের উপার্জনও বাড়িয়েছেন তিনি বন্ধুরা আজকাল চিয়া সিডস এর নাম আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এটিকে খুবই গুরুত্ব দেন এবং সারা পৃথিবী জুড়ে এর চাহিদাও অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ভারত এটা বাইরে থেকেই আমদানি করে কিন্তু এখন চিয়া বীজের ক্ষেত্রে অনেকেই আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন এই যেমন ইউপির বারাবাঁকিতে হরিশ্চন্দ্রবাবু বীজের চাষ শুরু করেছেন চিয়া বীজের চাষ ওর উপার্জন বাড়াবে এবং আত্মনির্ভর ভারত অভিযানেও সাহায্য করবে বন্ধুরা কৃষিকার্যের বর্জ্য পদার্থ থেকে সম্পদ তৈরি করার কাজ সারা দেশ জুড়ে সফলতার সঙ্গে চলছে যেমন মাদুরাইয়ের মুরুগেস জি কলার বর্জ্য থেকে দড়ি তৈরি করার জন্য একটি মেশিন বানিয়েছেন মুরুগেসেনজির এই ইনোভেশনের ফলে পরিবেশ এবং আবর্জনা সংক্রান্ত সমস্যারও সমাধান হবে আর কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের পথও প্রস্তুত হবে বন্ধুরা মন কি বাত শ্রোতাদের এত মানুষের সম্বন্ধে বলার আমার উদ্দেশ্য এই যে ওঁদের থেকে সকলে যেন অনুপ্রেরণা নিতে পারেন যখন দেশের প্রতিটি নাগরিক নিজেদের জীবনে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের প্রসার ঘটাবেন তখনই প্রগতির পথ খুলে যাবে এবং দেশ আত্মনির্ভর হবে আমি বিশ্বাস করি এই দেশের প্রতিটি নাগরিক এটি বাস্তবায়িত করতে পারবেন আমার প্রিয় বন্ধুরা কলকাতার রঞ্জনজি তাঁর চিঠিতে খুব আকর্ষণীয় এবং মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং একই সঙ্গে এর দারুণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি লিখেছেন যে যখন আমরা আত্মনির্ভর হওয়ার কথা বলি তখন আমাদের কাছে এর অর্থ কি এই প্রশ্নের জবাবে তিনি নিজেই এরপর লিখেছেন আত্মনির্ভর ভারত অভিযান কেবল একটি গভর্নমেন্ট পলিসি নয় বরং একটি ন্যাশনাল স্পিরিট তার বিশ্বাস যে আত্মনির্ভর হওয়ার অর্থ নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করা অর্থাৎ নিজেই নিজের ভাগ্যের মালিক হওয়া রঞ্জনজী একশো শতাংশ ঠিক বলেছেন তার বক্তব্যের সমর্থনে আমি আরও বলবো যে আত্মনির্ভরতার প্রথম শর্ত হলো নিজের দেশের জিনিস নিয়ে গর্বিত হওয়া নিজের দেশের মানুষের তৈরি জিনিসগুলির জন্য গর্বিত হওয়া যখন প্রত্যেক দেশবাসী গর্বিত হয় প্রত্যেক দেশবাসী অংশগ্রহণ করে তখন আত্মনির্ভর ভারত কেবল একটি আর্থিক অভিযান না থেকে ন্যাশনাল স্পিরিটে পরিণত হয় আকাশে যখন দেখি আমাদের দেশে তৈরি ফাইটার প্লেন তেজাস তার কৌশল প্রদর্শন করছে যখন ভারতে তৈরি ট্যাঙ্ক ভারতে তৈরি করা ক্ষেপণাস্ত্র আমাদের গৌরব বাড়াচ্ছে যখন সমৃদ্ধ দেশগুলিতে আমরা মেট্রো ট্রেনে মেড ইন ইন্ডিয়া কোচ দেখি যখন অনেক দেশে আমরা মেড ইন ইন্ডিয়া করোনার ভ্যাকসিন পৌঁছতে দেখি তখন আমাদের মাথা আরও উঁচু হয়ে যায় এবং এমনও নয় যে কেবল বড় বড় জিনিসই ভারতকে আত্মনির্ভর করে তুলবে ভারতে তৈরি পোশাক ভারতের প্রতিভাবান কারিগরদের তৈরি হস্তশিল্প সামগ্রী ভারতের বৈদ্যুতিন সরঞ্জাম ভারতের মোবাইল প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই গৌরবকে বাড়াতে হবে যখন আমরা এই ভাবনার সঙ্গে এগিয়ে যাব তখনই আমরা যথার্থভাবে আত্মনির্ভর হতে পারব বন্ধুরা আমি খুশি যে আত্মনির্ভর ভারতের এই মন্ত্র দেশের গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে বিহারের বেতিয়াতে ঠিক এইটাই হয়েছে যার সম্বন্ধে আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বেতিয়ার বাসিন্দা প্রমোদজি দিল্লির এক এলইডি বাল্ব তৈরির কারখানায় টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন এই কারখানায় কাজ করার সময় উনি গোটা প্রক্রিয়াটি খুব ভালোভাবে রপ্ত করেন কিন্তু করোনা কালে প্রমোদীকে ঘরে ফেরত যেতে হয় আপনি জানেন উনি ফেরত গিয়ে কি করেন উনি এলইডি বাল্ব তৈরির একটি ছোট ইউনিটি চালু করে দেন উনি নিজের এলাকার কিছু যুবকদের সঙ্গে দেন এবং কয়েক মাসের মধ্যেই ফ্যাক্টরি ওয়ার্কার থেকে ফ্যাক্টরি ওনার হয়ে ওঠার যাত্রা সম্পূর্ণ করেন সেটাও নিজের ঘরে থেকেই আরও একটি উদাহরণ আছে ইউপির গড়মুক্তেশ্বরের গড়মুক্তেশ্বর থেকে শ্রীমান সন্তোষজী লিখেছেন কিভাবে করোনা উনি বিপদকে সুযোগে বদলেছেন সন্তোষজীরা বংশানুক্রমে দক্ষ কারিগর তাঁরা মাদুর বানানোর কাজ করতেন করোনার সময় যখন অন্য কাজ বন্ধ ছিল তখন এরা খুব উৎসাহের সঙ্গে মাদুর বানানো শুরু করেন খুব শিগগিরই ওঁরা শুধু উত্তরপ্রদেশ নয় অন্যান্য রাজ্য থেকেও মাদুরের অর্ডার পেতে শুরু করেন সন্তোষজী এও বলেছেন এর ফলে এই অঞ্চলের শতবর্ষ পুরনো এই সুন্দর কুটির শিল্প পুনরুজ্জীবিত হয়েছে বন্ধুরা দেশ জুড়ে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষেরা আত্মনির্ভর ভারত অভিযানে এইভাবে যোগদান করছেন আজ এটি একটি দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছে যা সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে আমার প্রিয় দৃশ্যবাসী আমি নমো অ্যাপে গোরগাঁও নিবাসী ময়ূরের একটি ইন্টারেস্টিং পোস্ট দেখেছি তিনি একজন প্যাশনেট বার্ড ওয়াচার এবং নেচার লাভার ময়ূরজি লিখেছেন আমি তো হরিয়ানাতে থাকি কিন্তু আমি চাই যে আপনি অসমের মানুষ বিশেষ করে কাজিরাঙার মানুষদের নিয়ে আলোচনা করুন আমার মনে হয়েছিল যে ময়ূরজি রাইনোদের সম্বন্ধে বলবেন যাদের ওখানকার গৌরব বলা হয় কিন্তু ময়ূরজি কাজিরাঙ্গায় ওয়াটার ফাউলদের সংখ্যা বৃদ্ধির জন্য অসমের মানুষদের প্রশংসা করার কথা বলেছেন আমি খুঁজছিলাম যে আমরা ওয়াটার ফাউলদের সাধারণ ভাষায় কি বলতে পারি তা একটা শব্দ পেয়েছি জল ও এমন পাখি যাদের বাসস্থান গাছে নয় জলে যেমন হাঁস ইত্যাদি কাজিরাঙা ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ অথরিটি কিছু সময় ধরে অ্যানুয়াল ওয়াটারফল সেন্সাস করে আসছেন এই সেন্সাসের মাধ্যমে জলপক্ষীদের সংখ্যা জানা যায় এবং তাদের প্রিয় হ্যাবিটেট সম্পর্কেও অবগত হওয়া যায় এই দু তিন সপ্তাহ আগেই আবার সার্ভে হয়েছে আপনাদেরও এটা জেনে আনন্দ হবে যে এবার জলপক্ষীদের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় একশো শতাংশ বেশি এই সেন্সাসের মাধ্যমে কাজিরাঙা ন্যাশনাল পার্কে পাখিদের মোট একশো বারোটি প্রজাতি দেখা গেছে এদের মধ্যে আটান্নটি প্রজাতি ইউরোপ মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগত শীতের পরিযায়ী এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এখানে জল সংরক্ষণ ভাল এবং হিউম্যান ইন্টারফেয়ারেন্স অনেক কম তবে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হিউম্যান ইন্টারফেয়ারেন্সও খুবই গুরুত্বপূর্ণ হয় অসমে শ্রী যাদব পায়ংকেই দেখুন আপনাদের মধ্যে কেউ কেউ তার বিষয়ে নিশ্চয়ই জানেন নিজের কাজের জন্য তিনি সম্মান পেয়েছেন শ্রী যাদব পায়েং সেই ব্যক্তি যিনি অসমের মাজুলি দ্বীপে প্রায় তিনশো হেক্টর প্ল্যান্টেশনে সক্রিয়ভাবে যোগদান করেছেন বন সংরক্ষণের জন্য কাজ করে গেছেন এবং মানুষকে প্ল্যান্টেশন ও বায়োডাইভার্সিটি কনজারভেশন বিষয়ে উৎসাহিত করার কাজেও যুক্ত রয়েছেন বন্ধুরা অসমে আমাদের মন্দিরগুলিও প্রকৃতির সংরক্ষণে নিজেদের বিশেষ ভূমিকা পালন করছে যদি আপনি আমাদের মন্দিরগুলিকে দেখেন তাহলে দেখবেন প্রতিটি মন্দিরের পাশে জলাশয় রয়েছে হাজতে অবস্থিত হায়গ্রীব মাধব মন্দির সোনিতপুরের নাগশঙ্কর মন্দির এবং গুয়াহাটিতে অবস্থিত উগ্রতারা টেম্পলের পাশে এই ধরনের অনেক জলাশয় রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপদের বাঁচাতে এগুলি ব্যবহৃত হয় অসমে সবচেয়ে বেশি প্রজাতির কচ্ছপ পাওয়া যায় মন্দিরগুলির এই জলাশয়ে কচ্ছপদের সংরক্ষণ প্রজনন এবং তাদের বিষয়ে প্রশিক্ষণের একটি উৎকৃষ্ট স্থান হতে পারে আমার প্রিয় দেশবাসী কেউ কেউ মনে করেন ইনোভেশন করার জন্য আপনার বিজ্ঞানী হওয়া জরুরি কেউ কেউ ভাবেন অন্যদের কিছু শেখাতে গেলে আপনাকে শিক্ষক হতেই হবে এই ধরনের ভাবনা চিন্তাকে চ্যালেঞ্জ জানানো ব্যক্তি সর্বদাই প্রশংসার পাত্র এখন যেমন ধরুন কেউ কাউকে সৈনিক হওয়ার জন্য প্রশিক্ষিত করতে গেলে তার সৈনিক কি জরুরি আপনারা ভাবছেন হ্যাঁ জরুরি কিন্তু এখানে একটা টুইস্ট আছে মাই গভ কমলকান্ত জি মিডিয়ার একটি রিপোর্ট উল্লেখ করেছেন যা অন্য কথা বলে ওড়িশার আড়াখুড়ায় এক ভদ্রলোক আছেন নায়ক স্যার ওর প্রকৃত নাম সিলু নায়ক কিন্তু সবাই ওকে নায়ক স্যার বলেই ডাকেন আসলে তিনি একজন ম্যান অন এ মিশন তিনি সেই যুবকদের বিনামূল্যে প্রশিক্ষিত করেন যাঁরা সেনাবাহিনীতে যোগ দিতে চায় নায়ক স্যারের অর্গানাইজেশনের নাম মহাগুরু ব্যাটেলিয়ান এখানে ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে ইন্টারভিউ এবং রাইটিং থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত সব বিষয়ে বলা হয় আপনারা জেনে বিস্মিত হবেন যে উনি যাদের প্রশিক্ষণ দিয়েছেন তাঁরা স্থলসেনা জলসেনা বায়ুসেনা সিআরপিএফ বিএসএফ ইত্যাদি ইউনিফর্ম ফোর্সে নিজেদের জায়গা তৈরি করেছেন আপনারা এটা জেনেও অত্যন্ত আশ্চর্য হবেন যে সিলু নায়কজি নিজে ওড়িশা পুলিশে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি তা সত্ত্বেও উনি নিজের প্রশিক্ষণের বলে অনেক যুবকদের রাষ্ট্রের সেবা করার যোগ্য বানিয়েছেন আসুন আমরা সবাই মিলে নায়ক স্যারকে শুভেচ্ছা জানাই যেন তিনি আমাদের দেশের জন্য আরো বেশি করে নায়কদের তৈরি করেন বন্ধুরা কখনো কখনো খুব ছোট আর সাধারণ প্রশ্নও মনকে নাড়া দেয় এই প্রশ্নগুলি দীর্ঘ হয় না খুব সিম্পল হয় তবুও তা আমাদের ভাবতে বাধ্য করে কিছুদিন আগে হায়দ্রাবাদের অপর্ণা রেড্ডিজি আমাকে এমনই এক প্রশ্ন করেছেন তিনি বলেছেন আপনি এত বছর ধরে পি এম আছেন এত বছর ধরে সিএম থেকেছেন আপনার কখনো মনে হয়েছে যে কিছু খামতি থেকে গেল অপর্ণাজির প্রশ্ন খুবই সহজ কিন্তু ততটাই কঠিন আমি এই প্রশ্ন নিয়ে ভেবেছি এবং নিজেকে বলেছি আমার একটা খামতি এই যে আমি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা তামিল শেখার জন্য যথেষ্ট চেষ্টা করতে পারিনি আমি তামিল শিখতে পারিনি এটা এমনই একটা সুন্দর ভাষা যা সারা পৃথিবীতে জনপ্রিয় আমায় অনেকেই তামিল সাহিত্যের উৎকর্ষ এবং কবিতার গভীরতার ব্যাপারে অনেক কিছু বলেছেন ভারতবর্ষ এরকম অনেক ভাষার জায়গা যা আমাদের সংস্কৃতি ও গৌরবের প্রতীক ভাষার ব্যাপারে বলতে গিয়ে আমি একটা ছোট ক্লিপ আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই হারদম, হার্দ স্বাগতম স্বাগত একতা এক দক্ষিণত সাতপুলা পর্তম একটা মূর্তেয়ামত বিধ্যাচল আস্তে এক মূর্ত নর্মদা নদী উপতা কত্ত সরদার বল্লভ ভাই লোহা পুরুষ ইতি উচিত আপনারা এতক্ষণ যা শুনছিলেন সেটা আসলে স্ট্যাচু অফ ইউনিটিতে একজন গাইড সংস্কৃত লোকেদের সরদার প্যাটেল এর সর্বোচ্চ মূর্তি সম্পর্কে বলছিলেন

আপনারাও এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন তো আসলে এটা সংস্কৃতে করা ক্রিকেটের কমেন্ট্রি বারাণসীতে সংস্কৃত মহাবিদ্যালয়গুলোর মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় এই মহাবিদ্যালয়গুলো হল শাস্ত্রার্থ মহাবিদ্যালয় স্বামী বেদান্তি বেদ ব্রহ্ম বেদ বিদ্যালয় আর ইন্টারন্যাশনাল চন্দ্রমৌলি চ্যারিটেবল ট্রাস্ট এদের টুর্নামেন্টে ম্যাচের সময় কমেন্ট্রি সংস্কৃতেও করা হয় আমি এখন আপনাদের সেই কমেন্ট্রিরই একটা খুব ছোট্ট অংশ শোনালাম শুধু তাই নয় এই টুর্নামেন্টে খেলোয়াড় এবং ধারাভাষ্যকাররা পরম্পরাগত পোশাক পরেন আপনি যদি এনার্জি এক্সাইটমেন্ট সাসপেন্স সব একসঙ্গে চান তবে আপনার খেলার কমেন্ট্রি শোনা উচিত টিভি আসবার বহু আগে খেলার কমেন্ট্রি একমাত্র উপায় ছিল যার মাধ্যমে সারা দেশের লোক ক্রিকেট হকির মতো খেলার রোমাঞ্চ অনুভব করতেন টেনিস আর ফুটবল ম্যাচের কমেন্ট্রিও খুব ভালোভাবে প্রচার করা হয় আমরা দেখেছি যে সমস্ত খেলার খুব ভালো কমেন্ট্রি দেওয়া হয় তার প্রচার ও প্রসার খুব তাড়াতাড়ি হয় আমাদের এখানেও প্রচুর ভারতীয় খেলাধুলো আছে কিন্তু তাতে কমেন্ট্রি কালচার আসেনি তাই সেগুলো প্রায় বিলুপ্তির পথে আমি একটা কথা ভেবেছি আলাদা আলাদা স্পোর্টস বিশেষ করে ভারতীয় খেলাধুলোর কমেন্ট্রি অনেক ভাষায় করা হোক এদের উৎসাহিত করার ব্যাপারে আমাদের অবশ্যই ভাবতে হবে আমি ক্রীড়া মন্ত্রক ও প্রাইভেট সংস্থাগুলির সাহায্যকারীদের এ ব্যাপারে ভাবতে বলব আমার প্রিয় যুব বন্ধুরা আগামী কয়েকটা মাস তোমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ তোমাদের বেশিরভাগেরই পরীক্ষা থাকবে সববার মনে আছে তো ওয়ারিয়র হতে হবে ওরিদ নয় হাসতে হাসতে পরীক্ষা দিতে যাবে আর খুশি মনে ফিরবে আর কারুর সঙ্গে না নিজেরই সঙ্গে প্রতিযোগিতা করতে হবে পর্যাপ্ত ঘুমও দরকার টাইম ম্যানেজমেন্টও দরকার খেলা ছাড়লে চলবে না যে খেলে সেই বিকশিত হয় রিভিশন করার ও মনে রাখার স্মার্ট উপায় বের করতে হবে মোট কথা এই পরীক্ষায় নিজের সেরাটা দিতে হবে তোমরা ভাবছ এসব হবে কি করে আমরা সবাই মিলে এটা করব প্রতি বছরের মতো এবছরেও আমরা করব পরীক্ষা পে চর্চা কিন্তু মার্চে পরীক্ষার আলোচনার আগে সব পরীক্ষা যোদ্ধাদের কাছে তাদের অভিভাবকদের কাছে এবং শিক্ষকদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনাদের অভিজ্ঞতা আপনাদের টিপস সবার সঙ্গে শেয়ার করুন আপনারা মাই গভেতে শেয়ার করতে পারেন নরেন্দ্র মোদী অ্যাপে শেয়ার করতে পারেন এবারের পরীক্ষা পে চর্চাতে যুব বন্ধুদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমন্ত্রণ রইল কীভাবে অংশগ্রহণ করবেন কিভাবে প্রাইজ জিতবেন কিভাবে আমার সঙ্গে আলোচনার সুযোগ পাবেন এসব তথ্যই আপনারা মাই গভে পেয়ে যাবেন এখনো পর্যন্ত এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রী চল্লিশ হাজার অভিভাবক ও প্রায় দশ হাজারের মতো শিক্ষকেরা অংশ নিয়েছেন আপনিও আজই অংশগ্রহণ করুন এই করোনার সময়ে আমি কিছুটা সময় বের করে এক্সাম ওয়ারিয়ার বুকে কিছু নতুন মন্ত্র জুড়ে দিয়েছি এখন এতে অভিভাবকদের জন্যও কিছু পরামর্শ আছে এই সমস্ত পরামর্শের সঙ্গে যুক্ত অনেক অ্যাক্টিভিটি নরেন্দ্র মোদী অ্যাপে দেওয়া আছে যা আপনার ভেতরকার এক্সাম ওয়ারিয়ারকে জাগিয়ে তুলবে আপনারা অবশ্যই এটা একবার করে দেখুন সমস্ত যুব বন্ধুদের তাদের আগামী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা আমার প্রিয়দের সুবাসী মার্চ মাস আমাদের অর্থবর্ষেরও সর্বশেষ মাস তাই আপনারা হয়তো অনেকেই খুব ব্যস্ত এখন যেভাবে দেশের আর্থিক কার্যকলাপ বাড়ছে তাতে আমাদের ব্যবসায়ী ও উদ্যমী বন্ধুদের মধ্যে ব্যস্ততা বাড়বেই এই সমস্ত কিছুর মধ্যেও আমাদের করোনার জন্য সাবধানতা অবলম্বন করতেই হবে আপনারা সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিজের কর্তব্য পালন করবেন তবেই তো দেশের অগ্রগতি হবে আপনাদের সবাইকে উৎসবের অগ্রিম শুভেচ্ছা তার সঙ্গে করোনার জন্য যে সমস্ত নিয়ম পালন করা জরুরি তা যেন শিথিল না হয় অনেক অনেক ধন্যবাদ